স্টার্ট করলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ রিয়া দ্য লেজি গার্ল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে উইকেন্ড আবার বৃষ্টি নেমে গেল স্টার্ট করব না ব্লগ আমরা করব না এই বৃষ্টি পড়ছে তো তোমরা ব্লগ হবে কি করে हेलो फ्रेंड्स कैमन आज तुम्हारा सबा आज के चले एक नतून ब्लग नहीं तुम्हारे संगे शेयर करब आशा करी तुम्हारा सबाई भलो आज सुस्थ आज एन धीरे धीरे तो लकडाउन खुले जा इंडिया अनलक टू स्टार्ट हो गए तो आशा कर सबाई तुम्हारा निजेद जे रखम जा क्ज करते सब जगह फेरत जा तो प्लिज सेफ्टी मेजार्स नीते क्योंकि भूलना और आजकल ब्लगट स्टार्ट करी बैल्कनी फ्लैटर बैल्कनी ये हमें बैल्कनी दाड़ी रही सी আমি জাস্ট একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি আমি একটু বাদে সেটা দিচ্ছি তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে সো এই ব্লগটা জুড়ে আমার সঙ্গে থাকো যে সময় ভিডিওটা করছিলাম তখন বিকালবেলা অলরেডি হয়ে গিয়েছিল আকাশের রংটা কি সুন্দর দেখতে লাগছে তাই না যদিও সূর্যটাকে ঠিক দেখা যাচ্ছে না মেঘের আড়ালে চাপা পড়ে গেছে আকাশটা আমি ভিডিও করছিলাম রংটা কত সুন্দর দেখতে লাগছে ये डान दिखे जो जैगा देखा जा टेनिस कोर्ट इखने लन टेनिस टेबल टेनिस दुटोई खेला है हार्ड कोर्ट सॉफ्ट कोर्ट दुटोई रही है और ये दिखे यदि हमें मोबाइल पैन करीखने नीचे बाच्चारा खेलाधूला कर एकटू आगे देखा जा जगिंग करो ठीक जगर्स ट्रैक तो नये दुदिकट पार्किंग मत ही जैगा बाट मजखान जैगा दिए सबाई बस छोटाछुटी कर तो बिकाले टाइमटाते बस कम्फर्टेबल लागे अने के समय टेनिस खेलते एक जूम करार चेष्टा कर जाते देखा जाए जे अने के खेल से রোজ রোজ বেরোতে পারছি না না রোজ না বেরোলে সুন্দর সুন্দর আমি ব্লগ কি করে শেয়ার করব ঘরেই দেখাও সিঙ্গাপুরে এই তো রাস্তা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই তো দেখতে পাচ্ছ সামনে হসপিটাল আমার মুখ দেখো আমি এখানে কথা বলছি তো সব সময় তোমার মুখ লোক কেন দেখবে বাকি জিনিসও তো দেখবে এই রাস্তাটা অনেকবার দেখেছে আমি অনেকবার যখন শুটিং করেছি তখন দেখেছে তো কি বলছিলাম হ্যাঁ তো কালকে বেরিয়ে ওই হকার সেন্টারে এত লোক ছিল ভীষণ একটা প্যানিক করছিলাম আমরা ইভেন সিবিচে যখন বসে বসে খাবার খাচ্ছিলাম তখন ভয় হচ্ছিল কি জানি আমরা ওখানে একটুখানিও যদি মাস্ক খুলিনি বাট স্টিল করোনা ভাইরাস আমরা কেউ এফেক্টেড হয়ে গেলাম নাকি টেনশনটা ভিতরে কাজ করছিল সকাল থেকে অনেকবার আমাকে আমার হাজবেন্ড বলেছে কি আমাদের কি যাওয়াটা উচিত হয়েছে কি হয়নি তো সেই কন্ট্রোভার্সিতে তো গিয়ে লাভ নেই কারণ অলরেডি চলে গেছি আজকে তাই আমরা ডিসাইড করলাম আর বাইরে বেরোবো না তো ওই জন্য আজকে একটা হোমলি টাইপের একটা ব্লগ হবে আমি বিশাল কিছু শেয়ার করতে পারবো না বাট এটা আমার একটা লাইফস্টাইল ব্লগ তো সেখানে তোমরা আমার লাইফস্টাইলটাও দেখতে পাবে তো ঠিক আছে আজকের ব্লগটা এরকমই হবে আশা করি তোমাদের ভালো লাগবে না ভালো লাগলে প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না সাথে দেখো তো যদিও আজকে বেরোবো না মনস্থির করে নিয়েছিলাম তাও একটু বেরোলাম ঠিক উইকেন্ডে বাড়িতে থাকতে খুব একটা ভালো লাগে না তো বেশি দূর আমরা যাইনি জাস্ট বাসে করে দুটো তিনটে স্টপ গিয়ে আমরা আবার ব্যাক করে এসেছিলাম
তো বাসে যেতে যেতে বেশ আশেপাশে দৃশ্য দেখতেও ভালো লাগে, একটু ভিডিও করছিলাম, তো মনটা একটু ভালো হয়ে যায় না। আর এই বিকেলের টাইমটাতে ঠিক বাড়িতে বসে থাকতে সত্যি মনটা ঠিক ভালো লাগে না, তাই জন্যই বেরোনো। এখন তো সিঙ্গাপুরে রেইনি সিজনই বলা যায়, মানে বেশ সব সময় বৃষ্টি পড়ে, খুব কম সময়ই এখন এখানে রয়েছে যখন বৃষ্টি পড়ে না, তো আকাশটার জন্য বেশিরভাগ সময় মেঘলা হয়ে থাকে। আর কার হয় জানি না, আমার আবার মেঘলা হয়ে থাকলে আকাশ মনটাও যেন মেঘলা হয়ে থাকে, তো তখন মনে হয় একটুখানি ঘুরে বেরিয়ে আসি, তাহলে যদি একটু মনটা ভালো হয়। তো এই তো বাসে করে যাচ্ছি, বেশি দূর যাইনি আমি একটু আগেই বললাম, তো এই আশেপাশে ফুলগুলো দেখেও বেশ মনটা ভালো লাগছে। আর এই যে আমার পাশে ম্যাকডি ছিল, কিন্তু যেহেতু আজকে বাড়ি গিয়ে একটা রান্না করার আছে ওই জন্য আমরা আর খাইনি, আর বাসেও ছিলাম এরকম তাড়াহুড়ো করে নেমে যাওয়াটাও পসিবল ছিল না। তো এই তো একটুখানি ঘোরা হয়ে গেল, এবার আমরা একটু বাদেই জাস্ট ফিরে যাব বাড়িতে। বাঁদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা স্টেডিয়াম, এটা বেসিক্যালি ফুটবল স্টেডিয়াম। গ্যালারিটা পুরো খালি হয়, অন্যান্য সময় এই সময় সিঙ্গাপুরে কত টুর্নামেন্ট হয় দেখতেও কত ভালো লাগে, কিন্তু এখন তো করোনা ভাইরাসের জন্য সবই বন্ধ। সত্যি এরকম খালি মাঠ গ্যালারি কিরকম খাঁখা করছে না সব কিছু। আর ফর্মাল ব্লগ দিতে পারছি না, ঠিক আছে, তো অনেকদিন ধরে ভাবছিলাম গ্রামের বাঁধাকপি বানাইলে কেমন হয়, আজকে একটা চেষ্টা করবো। রান্নাটা কে করবে? তুমি জানো রোজ করো, আমিই তো করি। আমি রান্না করি না, আমি জাস্ট হেল্পার, একবার বলে হেল্পার, হেল্পারই তো এখানে পুরো রান্নাটা করে। মিথ্যে কথা, মিথ্যে কথা কি বলে, আমার হেল্পিং হ্যান্ড, কিন্তু কি হেল্পার কি পুরোটা করতে, আমি রান্না করি না, কোথায় রান্না করি, কি মিথ্যে কথা। ঠিক আছে চল আজকে পুরোটাই তুই করবি, আমি কিছুই হাত দেব না। দেখতে পাবে আমার হাতই, দেখতে পাবে হয়তো রান্নাতে তোমার হাতে, জাস্ট একটা ফর্মালিটি করতে একজন একবার এসে জাস্ট নাই দেবে। তো চলো বেশি ভাট বকে তো লাভ নেই, এবার কাজ শুরু করা যাক, কারণ নইলে আবার রাত্রি খাবারটাও দিতে হবে। বাইরে থেকে ঘুরে এসে যে সব গুছিয়ে নিলাম, বাঁধাকপির প্রিপারেশন চলছে, আলু ডুমো ডুমো করে নর্মাল কেটে নিয়েছি, পেঁয়াজ যেরম স্লাইস করে কেটেছি, আর টমেটোটা আমি একটু পরে কাটবো, আর তিনটে চারটে লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে বাঁধাকপিটা একটু ম্যারিনেট করে রেখেছি অল্প নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, আর বাঁধাকপিটা প্রচণ্ড যে মিহি করে কাটতে হবে না, নর্মাল একটু কাটলেই হবে, দিয়ে একটা কন্টেনারে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। ও হ্যাঁ, আর একটু তেলও অ্যাড করেছি, আমি দেখাচ্ছি দেখো যে খুব ফাইন করে আমি কিন্তু এখানে কাটিনি। তো এবার রান্নার প্রসেসটা চলো তোমাদেরকে দেখাই। ফোড়নের জন্য পাঁচ ফোড়ন নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর দু তিনটে তেজপাতা। এই যে এবার গ্যাসের মধ্যে আমি প্রেশার চাপিয়ে দিয়েছি, এটা কড়াইতেও করতে পারো তোমরা, যাই হোক আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তার মধ্যে ডুমো আলুগুলো আগে দিয়ে দিলাম, এবার আলুটাতে একটু নুন আর অল্প হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নর্মাল যেরকম কোনো তরকারি রান্নার। দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম এবার তেলে, এবার পরপর পেঁয়াজটা অ্যাড করছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে।
তারপরে লঙ্কাটা কুচু কুচু করে কেটে অ্যাড করতে হবে। আপাতত পেঁয়াজটা দিয়ে ভাজি বেশ কিছুক্ষণ, তারপরে আবার বলছি। যাতে এরপর রান্নার মধ্যেটা দিয়ে দেবো, কারণ আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়ে মোটামুটি নরম হয়ে গেছে। তো এবার ধীরে ধীরে বাঁধাকপিটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নেই, কারণ অলরেডি সমস্ত শুকনো মশলা আমি আগেই অ্যাড করে রেখেছিলাম। এবার শুধু নাড়াচাড়া করতে হবে আর একটুখানি বাদে বাদে প্রেশারের মুখটা জাস্ট ঢাকা দিয়ে আলতো করে বন্ধ করে রাখতে হবে, কারণ আমরা তো জল অ্যাড করছি না, সেই জন্য বাঁধাকপিটার তাহলে জলটা ছেড়ে দেবে। তো ওই জলেই বাঁধাকপিটা মোটামুটি নরম হয়ে রান্না হবে। তো দেখো এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিচ্ছিলাম। তো এই যে এবার আমাদের বাঁধাকপি পুরো রেডি হয়ে গেছে, এটাই আমাদের আজকের ডিনার। তো এটার সঙ্গে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুই খেতে পারো। আমি লাস্টে অল্প এক কাপ মতো জল অ্যাড করেছিলাম, কারণ অনেকটাই শুকিয়ে গেছিলো। তবে না অ্যাড করলেও হয়, যদি ঠিকঠাক পরিমাণ চাপা দিয়ে রান্নাটা করা যায় জল অ্যাড করতে লাগে না। তো বেশ ভালো হয় খেতে এটা, তো তোমরা ট্রাই করতে পারো। রিভিউ দিতে লিপস্টিক পরে এলো, এরকম রিভিউ হয় জন্মেও পাবো না। ঠিক আছে যাই হোক, তো বাঁধাকপিটা তো রেডিই পেলাম আমি, জানি আপনাদের দেখে একদম না কিন্তু ভালো হয়েছিল খেতে। বাঁধাকপিটা হয়েছিল ঠিক আছে যাই হোক, তুই আমার জেনুইন রিভিউয়ার। ঠিক আছে কিন্তু দেখতে একদম বিচ্ছিরি হয়েছিল, মানে সাদা সাদা টাইপের দেখতে হচ্ছে, মানে কেউ যদি ডায়েট করে যেটা আমি বা ও একদমই করি না, আমাদের চেহারা দেখে বোঝা যায়, তো সেটা যদি কেউ করে এই বাঁধাকপি রেসিপিটা ভীষণই তার জন্য একদম এফেক্টিভ, কারণ তেল নেই, কোনো মশলাপাতি ভীষণ কিছু নেই, একদম বেসিক যেগুলো মশলা লাগে সেগুলো দিয়ে করা হয়েছে। সুতরাং এই এই শরীর আর তেল নেই মশলা নেই এইসব বলো না, যা নেই ভালোই হয়েছে, মানে ইচ্ছা করে খাইয়েছে তার মানে। এত বাইরের খাবার খাওয়া হয় আমাদের, এত তেল খাওয়া হয়, কালকে একটা বাইরের খাবার খাওয়ার পর মনে হচ্ছে আজকে ঠিকই আছে। মানে এর আগের ব্লগটাতে আমরা যেটা শেয়ার করেছিলাম কি অনেক স্পাইসি স্পাইসি খাবার খেয়ে ফেলেছি, তো সকালবেলা থেকে একটু পেটেরও যদিও প্রবলেম ছিল। তো এই ধরনের বাঁধাকপি একবার ট্রাই করতে পারো, জাস্ট একবার ট্রাই, যদি ভালো লাগে খেতে পারো। আমরা মানে আমি জানি যে কলকাতার লোকেরা এত মানে জল দেয় না বাঁধাকপিতে, জেনারেলি বাঁধাকপি ড্রাই হয়, মানে ততক্ষণ ড্রাই হয় না, মানে আমাদের বাড়িতে যেটা হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়, মানে একটু রিচ টাইপের বাঁধাকপি আইটেমটা আমরা একটু রিচ হিসেবে খেয়ে থাকি, তো ওইরকম টাইপের হয়। বাট ও যেটা আজকে রান্না করেছে ওটা মানে বীরভূমে একটু গ্রাম্য স্টাইলে এরকম ভাবেই রান্না হয়, মানে খুব তাড়াহুড়োর মধ্যে যদি কেউ থাকে এই বাঁধাকপির রেসিপিটা খুব মানে ইজি তার পক্ষে ফলো করা। তোমারও তো প্রথমে দেখে খুব খারাপ লেগেছিল। হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে যাই, আমাকে যখন এটা দেওয়া হবে আমি আমি এটা খাবো না, আমার বাড়িতে তো ভীষণই মানে মাছের মাথা টাথা দিয়ে একদম রিচ করে রান্না করা হয়, সুতরাং ওইটা খেয়ে খেয়ে অভ্যস্ত, তো একটা টেস্ট বাড্ডা মানে আর কি কি বলবো, মানে বলে কি না এইসব জিনিসপত্র চাই না। ইভেন্চুয়ালি তো তুমিও এটা খেতে শুরু করো, বেশ ভালো খেতে লাগে এখন, মানে খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছি যে এটাও বেশ ভালো লাগে খেতে। তো তোমরা ট্রাই করতে পারো, একবার চেষ্টা করতে পারো। ঠিক আছে, এতক্ষণ ধরে বাঁধাকপি রিভিউ দেওয়ার কোনো দরকারই নেই, মানে মনে হচ্ছে যেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি রিভিউ দিচ্ছি বসে বসে। ভালো হয়েছিল ব্যাস ঠিকঠাক, এরপর থেকে যখনই রান্নাটা হয় বাঁধাকপি তুমিই রান্না করবে, আমাকে আর ডাকবে না। না তাহলে একদমই বাজে হয়েছিল। বাহ বাহ, তো চলো আজকের ভিডিওটা এত অবধি রাখছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগে প্লিজ কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা বেল আইকন থাকে ওটাতে হিট করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।